ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে আমাদের সম্মানিত সংসদ সদস্য জনাব এবিএম ফজলুল করিম চৌধুরী স্যার বলেছেন একটি কথা, যে এটা হিউম্যান বডিতে যাওয়ার আগে তেমন কোনো এটা ভবিষ্যৎ কি এটা একটা সন্দেহ আছে। তবু আমি বলছি কথাটি, ভ্যাকসিন বাংলাদেশ যে ভ্যাকসিনটি আনার জন্য আমরা যে এখন পর্যন্ত অ্যাগ্রিমেন্ট করেছি, এটির নাম আপনারা জানেন, এটা অক্সফোর্ডের ভ্যাকসিনটি, অ্যাস্ট্রাজেনেরিকা। এই ভ্যাকসিনটি আমরা ফেব্রুয়ারি মাসেই, এই ফেব্রুয়ারি মাসে আমরা 50 লক্ষ ভ্যাকসিন আনব। এতে 25 লক্ষ মানুষকে আমরা পুশ করতে পারব। এর আয়োজন আমরা করেছি, আমাদের সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের প্রায় 25,000 স্বাস্থ্য সহকারী, বা আপনারা জানেন যে বাংলাদেশে তারা প্রস্তুত আছে। আমাদের কমিউনিটি ক্লিনিক আছে প্রায় 14,000, এগুলোরও আমরা প্রস্তুত রেখেছি বিকল্প হিসাবে এই টিকা দেওয়ার জন্য। ইপিআইয়ের টিকা আমাদের চলে, সেটাও আপনারা জানেন। যদি ফেব্রুয়ারিতে ভ্যাকসিনটা আসে, আপনারা সহযোগিতা করবেন। এবং অক্সফোর্ডের সাথে আমাদের যে অ্যাগ্রিমেন্ট হয়েছে, এবং আমরা পারচেস অ্যাগ্রিমেন্টও করেছি, যদি এটা যথাযথ থাকে তাহলে আমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসে আমরা ভ্যাকসিন পাব। এখানে চায়নাদের অর্থায়নে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হবে, এবং এইটা আমরা চাচ্ছি। এই কথাটিও বলে যাই, এটা অন্য জায়গায় করার জন্য কেউ কেউ বলছে, আমি বলছি যে ন, সবগুলোই হবে হাসপাতালের আশেপাশে এবং মেডিকেল কলেজের আশেপাশে, এবং এগুলো ব্রিজ করে কানেক্ট করে দেওয়া হবে। তাহলে আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে, আমাদের ডাক্তাররা অন্য জায়গায় হলে যাবে না, একই কমপ্লেক্সে হলে, কম্পাউন্ডে হলে এদেরকে আমরা ইউজ করতে পারবো, তারাও উপকৃত হবে, রোগীও উপকৃত হবে। আমরা চাচ্ছি চট্টগ্রামের কোনো পুরা রোগী যারা পুড়ে যাবে বার্ন, তারা চট্টগ্রামে যাওয়ার পথে যাতে আর মৃত্যুবরণ না করে, চট্টগ্রামেই যেন তারা ঢাকার মতো ট্রিটমেন্টটা পায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের ব্যাপারে সবসময় উনি অত্যন্ত উনি মনে করেন যে এটা ওনার একটা একবারে আমি মনে করি আত্মার একটি বন্ধন আছে এখানে। তিনি বলেন যে ঢাকা যেরকমভাবে করেছে, ছোটো হইলেও তোমরা চট্টগ্রামে একটা এরকম একটি হসপিটাল করো আধুনিক। চাইনিজ গভর্নমেন্ট এগিয়ে আসছে, টাকা আছে আমাদের হাতে, আমাদের জায়গা সিলেক্ট করতে পারিনি এতদিন, আজকে এসছি। এই ব্রিগেডিয়ার হুমায়ুন সাথে ছিলেন, সামন্তলাল সেন ছিলেন, এবং আরও অনেককে আমরা নিয়ে আসছিলাম স্পেশালিস্টকে। আমরা ভেতরেই করতে চাচ্ছি, এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।